بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكري أكرا بانو دشرزتا شروطي أمين أجبنا سنة شاكو ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মেক ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ওনার কাছে ফিরে যাবো, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবে। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে দিকে, আমাদের জন্য তিনি কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। কেমন আছেন মুফতি সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ সময় দেখে আমাদের সমাদরে জানা অনেক অনেক ধন্যবাদ। দর্শক অপেক্ষা আছেন যা আজকে দোয়া হতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, স্বাগতম জানাই আজকের এই প্রোগ্রামে। আমরা আজকে আপনাদের সামনে এই জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা, মদিনায়ে মুনাওয়ারার জিয়ারত সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই শুনেছেন গত সপ্তাহে আমি হজের যাবতীয় দোয়া এবং এই আপনার যত দোয়াগুলো আছে হজ এবং উমরা করতে, হজ আর উমরা করতে যে দোয়াগুলো লাগে সব দোয়াগুলো আমি গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আপনারা চাইলে আমাদের এই প্রোগ্রামকে আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পারবেন। যদি আপনারা হজের এবং উমরা যারা যাবেন বিশেষ করে তারা, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আমরা আজকে আপনাদের সামনে এই হজ শেষ হওয়ার পরে আমরা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমরা যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের মধ্যে যাই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত যদি এটা হজের পার্ট না, কিন্তু একজন মুসলমান হিসাবে নবী করিম সাল্লামের যে অবদান বা নবী ইসলামের যে আমাদের জন্য যে উম্মতের জন্য যে স্যাক্রিফাইস, একজন মানুষ মক্কায় গেল, সৌদি আরবে গেল আর সে জিয়ারত করলো না, যদিও তার হজ হয়ে যাবে কিন্তু দূর অন্য দেশ থেকে গেছে আর সে এইরকম ফজিলত যে দুরুদের ফজিলত, একটা আছে আপনি দূর থেকে দুরুদ প্রেরণ করা আর একটা আছে সামনাসামনি গিয়ে সালাম দেওয়া, এটার মধ্যে অনেক তফাত আছে, অনেক তফাত আছে এই জন্য, এবং এটা অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এই হিসাবে আমরা মদিনায়ে মুনাওয়ারার জিয়ারতের মধ্যে যাই এবং সেখানে গিয়ে সালাত ও সালাম দিই। তাহলে আজকে আমাদের মেইন বিষয়টা হবে যে কীভাবে আমি সালাত এবং সালাম দিব, কীভাবে আমি সালাম এবং সালাত আমি আল্লাহ রসুলের সামনে পেশ করবো, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমি সংক্ষিপ্তভাবে গত সপ্তাহে যে আমি হজ এবং উমরার যে দোয়াগুলো বলেছি আমি এগুলো শুধু দোয়াগুলো রিপিট করি। হজ এবং উমরা করতে যে আমাদের যে দোয়াগুলো লাগে এই দোয়াগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। প্রথম নম্বর হইল, আমি বলেছিলাম যে হজ এবং উমরার প্রথম নম্বর আপনারা সবাই শিখতে হবে তালবিয়া। তালবিয়া এটা মাস্ট শিখতেই হবে, অন্য দোয়াগুলো হয়তো আপনি না শিখলেও হবে কিন্তু তালবিয়াটা মাস্ট মাস্ট শিখতে হবে। তালবিয়াটা আসুন আমরা একবার বলি, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ইটা ছিল প্রথম। আর দুই নম্বর হলো, তওয়াফ করার সময় কোনো ফিক্সড দোয়া নাই, যে কোনো দোয়া কোরআন হাদিসের দোয়া আপনি বলতে পারবেন এবং বলবেনও আপনি, কিন্তু শুধুমাত্র একটা দোয়া মিলে যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকনে ইমানি থেকে হজরে আসওয়াদে যাওয়ার সময়
এই এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দোয়া পড়তেন, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা এমন গুরুত্বপূর্ণ দোয়া যে হাদিসের মধ্যে মিলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো দোয়া আপনি আর কোনো দোয়া বলেন আর না বলেন, কিন্তু এই দোয়াটা কে হইতো না, আল্লাহ রাসূলের মিস হইতো না। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন, অর্থাৎ সব যে সময় মুনাজাত করতেন মুনাজাতের মধ্যে এই দোয়াটা থাকতো। কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে তিন নম্বর দোয়া হলো যে জমজমের পানি পান করার সময় আপনি হাদিসের মধ্যে আসছে যে 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 নিয়তে আপনি পানি পান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই এই কী হবে, আপনার আশা পূরণ হবে, আপনার এই নিয়ত পুরা হবে। মা ও জমজম লিমা শরীবালাহু, এই জন্য এই জমজমের পানি পান করার সময়ও কোনো ফিক্সড দোয়া নাই, আপনার মনে যেটা আছে আপনার যে যে যা মনে চায় আপনি এটা নিয়ত করে আপনি পানি পান করতে পারেন, দুনিয়ার বিষয় হোক অথবা আখেরাতের বিষয় হোক। কিন্তু একটা দোয়া হাদিসের এই সাহাবা ইকরাম থেকে মিলে যে সাহাবা ইকরামের মধ্যে অনেকে এই দোয়াটি পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শাফাআ মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শাফাআ মিন কুল্লি দা। এই দোয়াটি জমজমের পানি পান করার সময় আপনি পড়তে পারবেন, এবং এগুলা শুধু এই সময় যে পড়বেন এরকম না, যে কোনো সময় আপনি দোয়াটা যদি শিখা থাকে তাহলে আপনি পড়তে পারবেন, এরকম না যে এটা এই জায়গায় পড়তে হবে, অন্য সময় আপনি পড়তে পারবেন। এরপরে একটা দোয়া আমি বলেছিলাম যে সাফা মারওয়ার মধ্যে যে সময় আপনি উঠবেন, সাফা পাহাড়ের মধ্যে যে সময় আপনি উঠবেন, তখন পাহাড়ে উঠার আগে যে সময় উঠতেছেন এই সময় আপনি বলবেন, কোরআনে একটা আয়াত পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা, এখানে লেখা থাকে সাফা টিলার মধ্যে আপনার এটা কোরআন আয়াতটা লেখা আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। এরপরে যখন সাফা পাহাড়ের মধ্যে উঠবেন অথবা মারওয়া পাহাড়ের মধ্যে উঠবেন, উঠার পরে আপনি আল্লাহু আকবার বলবেন তিনবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে আপনি বলবেন একটা দোয়া, সাফা পাহাড়ে উঠার পরেও বলবেন মারওয়া পাহাড়ে উঠার পরে বলবেন, এই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি আপনি পড়বেন সাফা পাহাড়ে, সাফা টিলার মধ্যে উঠার পরে এবং মারওয়া পাহাড়ে উঠার পরে, যেবারই যা একটা সাতটা সহি করতে হয়, অর্থাৎ এই আপনি প্রত্যেকবার সাফা পাহাড়ে উঠার পরে এই দোয়াটি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল ওয়া হাযামাল আহজাবা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এরপরে হলো যে আপনি যে সময় এই কী করবেন, এই সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে কিছু জায়গা আছে যেখানে গ্রিন লাইট আছে, আপনার এই সবুজ লাইট, এই লাইটের মধ্যে এই লাইট যে এই কিছু জায়গা আছে এই জায়গার মধ্যে আপনি যে সময় একটু দৌড় দিতে হবে, পুরুষরা একটু দৌড় দিতে হবে এই জায়গার মধ্যে। মা হাজেরা আলাইহিস সালাম কী করছিলেন? দৌড় দিছিলেন। এই জন্য এই জায়গার মধ্যে আমরা কী করব, একটু দৌড় দিব পুরুষরা। আর এই সময় পুরুষ হোক আর মহিলা হোক, এই যে গ্রিন লাইটের জায়গার মধ্যে কিছু জায়গা সাফা এবং মারওয়ার মাঝখানে চিহ্নিত যে সবুজ বাতির চিহ্নিত জায়গার মধ্যে আমরা যে আমরা একটা দোয়া আছে যেটা আপনার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি দোয়াটি পড়তেন, সুন্দর একটা দোয়া, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। আর শেষ দোয়া হলো আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়া তো আপনার মন খুলে দোয়া করবেন, শুধু দোয়া আর দোয়া, শুধু দোয়া আর দোয়া। আর এর মধ্যে এই এই দোয়াটিও আপনি পড়বেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন এটা হলো যে সর্বশ্রেষ্ঠ দোয়া,
এটা হলো এই দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া, খাইরুদ দোয়া দোয়াউ ইয়াউমি আরাফা ও খাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যত দোয়া করেছি আল্লাহ রাসূল বলেন এর মধ্যে আমার পূর্বে নবীরা যত দোয়া করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কলিমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা শুনতে তো লাগে এটা একটা, এটা তো সবাই জানি, কিন্তু এটার অর্থটা হইলো অনেক গুরুত্বপূর্ণ যে বাদশাহী এবং ক্ষমতা একমাত্র আল্লাহ, ক্ষমতার বড়াই আমরা করি দুনিয়ার মধ্যে, আমরা অনেকেই বলি যে আমি অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী কিন্তু আমি বন্যার সাথে মোকাবেলা করব। আমাদের মুসলমান হওয়ার পরেও বলে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করবে, এই শব্দটা কিন্তু সুন্দর না। আপনি মোকাবেলা কি করবেন? আপনি বলেন যে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, হ্যাঁ আপনি মোকাবেলা কি করবেন? মোকাবেলা কি আপনার দুর্যোগের সাথে কি মোকাবেলা করা যায়? এগুলা এগুলা কথাগুলো এগুলো আমাদের ইমানের উল্টা। যদিও হ্যাঁ আমি বলছি না যে ইমান চলে যাবে, কিন্তু এগুলা সুন্দর না। এই কথার দ্বারা আপনি আপনি বলতে হবে সবসময় আপনি বিনয়ী থাকতে হবে আল্লাহর সামনে, আপনি এই মুসিবতের সময় সবর করতে হবে এবং তার সাথে মোকাবেলা করতে, সরি তার সাথে আপনি তার পাশে দাঁড়াতে হবে। যার কাছে মুসিবত আসছে সে সবর করবে, আর যার কাছে আসে নাই সে সহযোগিতা করবে। তো মোটামুটি আমি আপনাদের সামনে এই সব আলোচনা করলাম, আপনারা চাইলে বিস্তারিত আলোচনা যদি শুনতে চান তাহলে আমাদের এই গত প্রোগ্রামে, গত সপ্তাহের প্রোগ্রামে আপনারা শুনতে পারেন। আজকে আমি যেটা চাই এই আপনার যেটা আমি বলছিলাম যে এই জিয়ারতে মদিনায় মুনাওয়ারা, জিয়ারতে মদিনায় মুনাওয়ারা যেটা এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে এই আমাদের জন্য উম্মতের জন্য যে কষ্ট করেছেন, যে বলেছেন সমস্ত নবীদের মেহনত এক পাল্লায় যদি রাখা হয় আর আমাদের নবীর মেহনত যদি কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমাদের নবীর কষ্টটা ভারী হবে, আমাদের নবীর কষ্টটা ভারী হবে। এই জন্য আমরা বলছিলাম যে আমরা সবাই কি করতে হবে যে আমরা এটা এই এইদিকে মনোযোগী হতে হবে যে আমরা কিভাবে আমরা জিয়ারত করব, জিয়ারত আমরা কিভাবে করব। এইদিকে যদি আমরা যাই প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে জিয়ারতে যে সময় আমরা যাব, যাওয়ার সময় কিভাবে আমরা যাব, হজের মধ্যে সবচেয়ে উত্তম, হজের বাদে সবচেয়ে উত্তম হইল যে হুজুর সাল্লামের রওজায় আকদাসের জিয়ারত। হজের বাদে, হজ শেষ হওয়ার পরে রওজায় আকদাসের জিয়ারত, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং রসুল ইসলামের উপর ইমান না আনা, যদি কেউ ইমান আনে না তাহলে তার সে মুমিনই হতে পারবে না, সে রসুল ইসলামের উপর বিশ্বাস না করে সে মুমিনই হতে পারবে না। এখন সে যে সময়ে রওজায় আকদাসের মধ্যে যাবে কোন সময় যাবে, উত্তম হলো প্রথমে মক্কায় যাবে এরপরে মদিনায় যাবে, কিন্তু এরপরে যদি কেউ মদিনায় প্রথমে চলে যায় অসুবিধা নাই, কিন্তু কিন্তু মদিনায় মুনাওয়ারায় যে সময় যাবে এই সময়ে যাবার সময় আমরা কিভাবে যাব, যে বলা হয় যে আপনি প্রথম নম্বর হলো একটা মনের মধ্যে একটা আবেগ থাকতে হবে যে আমি সাইয়্যিদুল আম্বিয়া প্রিয় নবী মুহাম্মদ ইসলামের শহরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এরপরে হাদিস যেগুলো আসছে, হাদিসের মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। এটা একটা এটা একটা হাদিস। আরেকটা হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার কবর জিয়ারত করবে সে যেমন আমার জীবিত অবস্থায় আমার সাথে জিয়ারত করলো, যেমন এটা এরকম একবারে কি না, সাহাবায়ে কেরাম তো তারা দেখার কারণে সাহাবায়ে কেরাম, সে তো সে কী করে আল্লাহ রাসূল একটা ফজিলত বলেছেন যেমন নাকি সে আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন্নবী, জীবিত অবস্থায় আছেন, গুইয়াকে আপনি যে আপনি যে সময় আল্লাহ রাসূলের সামনে যাবেন তখন আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আছে। এখন কথা হলো আপনি যে সময় যাবেন মদিনায় মুনাওয়ারার দিকে, আপনি রওনা হবেন বাসে যান অথবা এখন ট্রেনের সুযোগ আছে যেভাবেই যান আপনি, তখন যাওয়ার সময় মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন অথবা মদিনার দিকে অন্য জায়গা থেকে আপনি মদিনা শরীফের মধ্যে আসতেছেন, তখন আপনি খুব বেশি করে দুরুদ পড়েন, খুব বেশি করে কি করেন, দুরুদ পড়েন। অনেকেই বলেছেন যে মদিনায় ঢোকার আগে আপনি গোসল করেন, ভালো কাপড় লাগান, সুগন্ধি লাগান, আপনি প্রিয় নবী এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শহরের মধ্যে ঢুকছেন, এখন কত হলো আপনি রাস্তায় হয়তো গোসল করতে পারবেন না, এই জন্য মক্কা থেকে হোটেলে গোসল গোসল করে ভালো কাপড় লাগানোর পরে সুগন্ধি লাগানো অবস্থায় আপনি রওনা হন, আগ থেকে প্রেপারেশন নেন আপনি কোথায় যাচ্ছেন, যে আপনার প্রিয় নবী ইসলামের শহরের দিকে আগাচ্ছেন। এর রাস্তায় কি করবেন, এই সময় বেশি করে দুরুদ পড়বেন, বেশি করে কি করবেন, দুরুদ পড়বেন এবং তওবা ইস্তেগফার করবেন। কেন তওবা ইস্তেগফার করবেন? কেন? আমরা গুনাহগার। এখন আমরা এই কিভাবে আমরা নবীর চেহারার সামনে আমার চেহারাকে দাঁড় করাবো, একটু ভয় লাগার দরকার, এই কারণে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আমি সঠিকভাবে তওবা করে আমি গুনাহ মাফ করে কোরআন আল্লাহর সাথে গুনাহ গুনার তওবা করে এরপরে যদি আমি সাফ সুতরা হয়ে
ক্লিন হয়ে আমি যে সময় আগাবো আর দুরুদ পরে পরে যাবো তাইলে হয়তো আল্লাহ রসুলের এই সাফাত আমার নসিব হবে। এরপরে আপনি যে সময় এরকম কি করবেন, আপনি শহরের মধ্যে ঢুকবেন, ঢোকার আগে বিশেষ করে যে সময় বিল্ডিংগুলো দেখবেন, বিল্ডিংগুলো যে সময় দেখবেন মদিনা শরীফের বিল্ডিং দেখা যায়, তখন আপনি একটা দোয়া বলতে পারেন, আল্লাহ হাযা হারামু নাবিয়্যিক ফাজআলহু ওয়াকায়াতান লি মিনান নার ওয়া আমানান মিনাল আযাব ওয়া সুইল হিসাব। এরকম দোয়া হয়তো আপনার জন্য শেখা কঠিন হবে, কিন্তু আপনি এগুলো বলা জরুরি না। অর্থাৎ এটার অর্থ হলো, হে আল্লাহ আপনি এটা আপনার নবীর হারাম, আপনার নবীর হারাম এটা, আর আমাকে আপনি কি করেন জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করেন এবং আজাব থেকে এবং বুরা হিসাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। এরপরে আপনি যে সময় এই মদিনা শরীফের মধ্যে ঢুকবেন, ঢুকার সময় মসজিদে এরপরে আপনি কি করবেন, প্রথমে আপনি এই আপনার ফ্রেশ হয়ে হয়তো আপনি হোটেলে গেলেন, একটু ফ্রেশ হলেন, ওজু টুজু করে সুন্দরভাবে আবার আতর ওতর লাগানোর পরে আপনি মসজিদে নবীর মধ্যে আপনি যে সময় যাবেন, খুব আদবের সাথে খুব এহতেরামের সাথে আপনি কি করতে হবে, আপনি ঢুকতে হবে। এখন যে সময় আপনি যাবেন তখন আপনি মসজিদের এই আপনার মসজিদে ঢুকার সময় আপনি ডান পা দিয়ে ঢুকবেন। এই তো সব মসজিদেই আপনার ঢুকার আদবিটা, কিন্তু স্পেশালি মসজিদে নবমীর মধ্যে আপনি ঢুকবেন, মসজিদে হারামের মধ্যে ঢুকবেন, তখন আরও বেশি খেয়াল রাখতে হবে যে ডান পা দিয়ে ঢুকবেন। এরপরে বলবেন যে আপনার এই আল্লাহুম্মা ফিলি জুনুবি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এরকম দোয়া পড়বেন। প্রথমে বলবেন বিসমিল্লাহি, মসজিদ যে কোনো মসজিদে ঢুকার আদব হইলে এটা প্রথমে বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে আপনি মসজিদের মধ্যে ঢুকবেন। পুরুষরা যারা আছেন এরা বাবে জিবরিলের দিকে ঢুকবেন আর মহিলারা বাব নিসার দিকে ঢুকবেন। ঢুকার পরে প্রথমে আপনি কি করবেন, যদি সম্ভব হয়, এটা সম্ভব হয় না, রিয়াজুল জান্না এখানে মধ্যে যদি সম্ভব হইতো তাহলে প্রথমে এখানে গিয়া আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন আর দোয়া ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন, আপনি এখন এরপরে আপনি রওজার মধ্যে যাবেন। আপনি এই অর্থাৎ ভালো করে আল্লাহর কাছে মাফি চান, হে আল্লাহ আপনি আমাকে নিয়ে এসেছেন এবং আমি তো গুনাহগার, আপনি আমাকে গুনাহকে মাফ করে দেন, আমি কোন মুখে আমি আমার নবীর সামনে যাব। হে আল্লাহ তওবা ইস্তেগফার করে এবং শুকরিয়া আদায় করে আল্লাহ তালা যে আপনাকে এই মসজিদে নববীর মধ্যে নিছেন। এরপরে আপনি যখন কত হলে রওজাতুল জান্না রিয়াজুল জান্নাতে আপনি ঢুকতে পারবেন না হয়তো, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, দোয়া ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করে এরপরে আপনি আস্তে আস্তে রওজার দিকে আগাবেন। রওজার মধ্যে সালাম দেওয়ার জন্য আপনি কি করবেন, আগাবেন। এরপরে আপনি যে সময় আগাবেন, যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি হয়তো আপনি বাবু জিবলের দিকে ঢুকছেন, অনেক সামনে দেখা যাচ্ছে, আপনি দুরুদ পড়তে থাকেন, আপনি কি পড়তে থাকেন, দুরুদ পড়তে থাকেন। আর যে সময় একবারে কাছাকাছি চলে আসবেন আল্লাহ রসুলের যে রোজার একবারে কাছাকাছি আসছেন, তখন আল্লাহ রসুল সাল্লাম ধরেন এখানের মধ্যে আসেন আর চেহারাটা কিবলার দিকে আসে আর আপনি এইদিকে যাচ্ছেন, রাস্তাটা এইদিকে আর এখানে আল্লাহ রসুল সাল্লাম শায়িত অবস্থায় আসেন, আল্লাহ রসুলের চেহারা কিবলার দিকে আর আপনি এইদিকে সামনাসামনি আসেন, একবারে ফেস টু ফেস যে সময় আপনি একবারে সামনাসামনি চলে আসবেন তখনই আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। যদি আপনি বেশি পারেন না এটাই এটাকেই বারবার বলেন আসসালাম মুহাম্মদ। এখন আওয়াজটা কেমন হবে, যে আওয়াজটা অনেক জোরেও হবে না অনেক আস্তেও হবে না, মধ্যম আওয়াজ হবে, অনেক সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আল্লাহ রসুল বলছেন হে সাহাবায়ে কেরাম তোমরা নবীর সামনে জোরে কথা বলবে না, যদি জোরে কথা বলো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা কতটুকু আশিক ছিলেন, তারা কতটুকু নবীর জন্য আশিক ছিলেন, এরপরেও আল্লাহ তালা ওয়ার্নিং দিচ্ছেন হে সাহাবায়ে কেরাম যে তোমরা কি করো, সতর্ক থাকতে হবে, নবীর সামনে কথা জুড়ে বলা যাবে না। আল্লাহ রসুলের রওজার সামনে যে সময় আপনি যাবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা উলদি আদম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্নাকা বাল্লাগতা আর-রিসালা ওয়া আদাইতা আল-আমানা ওয়া নাসাহতা আল-উম্মাহ وكشفت الغمة فجزاك الله خيرا فجزاك الله خيرا عنا أفضل ما جزى نبيا عن أميته
اللهم اعط سيدنا عبدك ورسولك محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وابعث مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد وانزله المنزل المقرب عندك يوم عندك انك سبحانه ذو الفضل العظيم. এখন কথা হইল এই সবগুলো হয়তো আপনি নাও বলতে পারেন, আপনি প্রথম যে কয়েকটা কলিমা আমি বলেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা সবাই জানি, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমরা সবাই জানি, এটাকে আমরা বারবার বলতে পারি। অনেক সময় আছে কঠিন কোলা দরকার, এটাই বারবার বলেন, এটাই বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা উলদে আদম, এগুলোকে আপনি বারবার বলেন, বারবার বলেন আর খুব মহব্বতের সাথে বলেন। আর আপনি অন্য জিনিস চিন্তা করেন যে স্বয়ং আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন আর এরকম আপনি করেন। এরপরে আপনি বেশি সময় এখানে দাঁড়াইতে পারবেন না, একটা ভিড় আছে, পুলিশও আপনাকে বেশি সময় দিতে দেবে না, তখন আপনি এর এক হাত সামনে যে সময় যাবেন তখনই দেখবেন আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি আছে, এই আপনার সেখানে শায়িত আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আপনি যে সময় যাবেন, একাত একাত সামনে যাওয়ার সময় যাবেন, তখন আপনি বলবেন, আপনি কি বলবেন যে আসসালামু আলাইকা। আচ্ছা একটা কথা বলে রাখি, আল্লাহ রসুলের রোজার থাকা অবস্থায় আপনাকে হয়তো অনেক মানুষ আপনাকে বলছে যে আমাদের সালাম পৌঁছাবেন, হ্যাঁ এই সালামটাও আপনি পৌঁছাইতে হবে, আপনি কি করতে হবে পৌঁছাইতে হবে, তখন আপনি বলবেন কি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন ফুলান ইবনে ফুলান, যদি আপনার তার বাবার নাম সব মনে থাকে একবার ক্লোজ হলে, একবার ধরেন ফ্যামিলি ভাই বোন, হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ একবারে ক্লোজ যারা আপনি সম্ভব হলে তাদের নাম এবং বাবার নাম বলে, হ্যাঁ যে আপনি কি বলবেন এই যেমন আমাদের মৌলানা সম্পর্কে যদি আপনি বলেন আপনি এরকম বলতে পারবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন নাজমুল হাসান বিন আব্দুর রাহিম, জি জি আসসালামু, এরকম মৌলানার আব্বার নাম হলেন মৌলানা আব্দুর রাহিম সাহেব, শেখুল হাদিস ছিলেন, সিলেটের প্রখ্যাত শেখুল হাদিস ছিলেন, ওনার ছেলে মৌলানা নজমুল হাসান সাহেব। তাইলে আপনি একটা, আমি একটা এক্সাম্পল দিলাম, যদি ওনার নামে যদি সালাম পৌঁছানো হয়, যদি আমার নামে পৌঁছায়, আমি তো একবার বলি আমারটাও বলি, আমার আব্বার নাম বলে আব্দুল নূর, যারা হজে যাবেন সম্ভব হলে আমাদের নামটা যদি আপনারা পৌঁছাইতে পারেন, যে আপনি বলবেন এরকম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন রিয়াদ বিন আব্দুল নূর, আমার নাম হলো রিয়াদ, আমার আব্বার নাম হলো আব্দুল নূর, কিন্তু কথা হলো হয়তো একবারে ক্লোজ যারা এদেরকে আপনি পৌঁছাইতে পারবেন, সবাই তো আপনি পৌঁছাইতে পারবেন না, তখন তাদেরকে আপনি অন্যভাবে আপনি পৌঁছাইতে পারেন, অন্যভাবে কেমনে আপনি এরকম বলতে পারবেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে যারা আমার কাছে আপনার কি করেছেন এই সালাম পৌঁছাইছেন, মান আউসানি বিসালামে, মান আউসানি এই বিসালামে, অর্থাৎ যারা আমার কাছে কি করেছেন সালাম দেওয়ার জন্য বলেছেন তাদের পক্ষ থেকে আমি সালাম দিচ্ছি। এটা তো আপনি যদি এরকম বলেন এই আপনার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন্নি ওয়া মিম্মান আউসানি বিসালামে আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবার বলছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন্নি অমিম্মান আউসানি, অমিম্মান আউসানি বিসালামে আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ এটার অর্থ হলো হে আল্লাহ আপনার কাছে আমার পক্ষ থেকে সালাম, এবং যারা আমাকে সালাম দেওয়ার জন্য বলেছে তাদের পক্ষ থেকেও সালাম, তাদের পক্ষ থেকেও সালাম, আমভাবে হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন্নি অমিম্মান আউসানি। প্রথম হইলো আবার আমি বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন্নি অমিম্মান আউসানি বিসালামে আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম আপনি বলবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে যে সময় যাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক হাত পরে যে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর, সেখানে আপনি বলবেন কি সেখানেও সালাম দিবেন, কেমনে দিবেন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক, তার নাম হইল খালি আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, যেহেতু উনি প্রথম খলিফা ছিলেন, কমসে কম যদি আপনি মিনিমাম উনি শুধু নামটা বললেও হবে আসসালামু আলাইকা ইয়া আবু বকর আস-সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া আবু বকর আস-সিদ্দিক, যদি আপনি একটু বাড়াইতে পারেন যেমন আমি বললাম আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলুল্লাহ ওয়া সানিয়াহু ফিল গার রাফীকাহু ফিল আসফার ওয়া মিনহু আলা আল-আসরার আবু বকর আস-সিদ্দিক জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মদ খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে উত্তম বদলা দান করেন। তাহলে আপনি সংক্ষেপে যদি বলেন তাহলে বলবেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর আস-সিদ্দিক, এরপরে এক হাত পরে যাবেন আর এক হাত পরে যাবেন, আপনি ভাবেন কাকে, হাজরে উমর, উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু কে যে সময় আপনি সামনে যাবেন একটু আগাবেন, তখন আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন উমর আল ফারুক, উমর আল ফারুক, উনাকে আপনি বলবেন আপনি সালাম দিবেন, এই সংক্ষেপে দিতে পারেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন উমর আল ফারুক, উমর আল ফারুক, আর আপনি একটু বলতে পারেন আল্লাযী আযাল্লাহু বিল ইসলাম
এরপরে আপনি এরকম বলতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সালাম শেষ হয়ে গেল, সালাত এবং সালাম আমাদের শেষ হয়ে গেল। এখন কথা হলো যে আপনি এই সালাত এবং সালাম যেগুলো আছে আমরা যেটা বললাম এগুলাকে আমরা কি করতে হবে এই জায়গার মধ্যে আমরা সুন্দর করে পৌঁছাবো। এখন আপনি যে সময় মদিনার মধ্যে সালামও দিয়ে দিলেন, তখন আপনি এর পরের কাজ কি? এর পরের কাজ হইল যে আপনি জান্নাতুল বকির মধ্যে যাবেন। জান্নাতুল বকির মধ্যে আপনি যাবেন, সেখানে সেখানে কি আছেন? জান্নাতুল বকির মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছেন, বিশেষ করে হাজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আছে এবং আমাদের নবী সুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়া যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন অনেকেই আছেন এবং আল্লাহ রাসূল সাল্লামের ফ্যামিলিরা অনেক আছেন, মেয়েরা অনেক আছেন, সব মিলিয়ে অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবিঈন, অনেক তাবে তাবিঈন, জান্নাতুল বাকি সেখানেও আপনি জিয়ারতের মধ্যে যাবেন। সেখানে জিয়ারতে যাওয়ার পরে আপনি সালাম করবেন, যেরকম নর্মাল আমরা কবরস্থানে গেলে জিয়ারত করি এরকম আপনি সালাম করবেন, এরপরে আপনি এরকম করবেন। মোটামুটি কথা হলো আমরা ইনশাআল্লাহ আরও ঠিক আছে, আরও অনেক কথা আছে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। জাযাকাল্লাহু খায়রান, প্রিয় ভাই বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আরও আলোচনা শুনবো, এবং তবে তার আগে যেতে হচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি পেয়েছি, শীঘ্রই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দেয়। বিরতির পূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে আপনাদের প্রশ্নগুলো হয়তো মাসনুন দেয়াকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে, যে মুফতি সাহেব আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি নিয়ে এসেছেন, যে গত সপ্তাহে আলোচনা হয়েছে হজের আলোচনা, এই সপ্তাহে যে মদিনায় যাওয়ার যে আমাদের আমালগুলো এগুলো বলেছেন। আসলে আমাদের যে বুজুর্গ যারা আছেন, অলিয়া উলিয়া যারা আছেন, যারা সত্যিকারের মুমিন, আমরা শুনেছি যে যখন মদিনার সীমানায় পা দেন তখন তাদের শরীর কাঁপতে থাকে, বিভিন্ন রকম অনুভব হয়। ওরা অনেকে শুনেছি যে মদিনার দুলুবালি চেহারার মধ্যে লাগিয়েছেন, মানে বিভিন্ন রকম, মানে ওনার যে ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি প্রতি অথবা মদিনার প্রতি যে ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করেছেন। আসলে আমাদেরকে অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো যে বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যে জমানা, ফেসবুক অথবা টুইটার, ইনস্টাগ্রাম, ম্যাক্সিমাম আমরা দেখতে পারি যে মানুষে সরাসরি লাইভ দিতেছে অথবা ভিডিও করতেছে, পিকচার তুলতেছে। আসলে আপনি যে আলোচনা এনেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এদিকে একটু লক্ষ্য দিলে ভালো হয় যে আমরা এগুলো থেকে বের হয়ে কীভাবে আমাদের যে মদিনার জিয়ারত এটা কবুল হবে, অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা আমরা কীভাবে জাহির করতে পারি, এদিকে অবশ্যই। জাযাকাল্লাহ মাওলানা, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা হজ এবং জিয়ারত এখানে যাওয়ার পরে যাতে আমরা সেলফি না তুলি। একজন কলার করলেন, জি, প্রিয় ভাই বোনের দিকে সর্বপ্রথম কলনে কে আসছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কোন সময় ফোরতা ওটা নিয়ে কোন প্রশ্ন আছে আপনার? জি না। জি আমরা সাথে থাকুন ইনশাআল্লাহ মুফতি সাহেব, আপনার প্রশ্ন উত্তর দেবো। জাযাকাল্লাহু খায়রান। জি মুফতি সাহেব, উনি যে ওই দোয়া বলছেন যে জাযাল্লাহু খায়রান জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, যে ওইটা কোন সময় পড়বে এবং ওনার ফজিলত, ওটা দোয়াটার ফজিলত? আসলে এই এটা একটা আপনার কি যেটা আল্লাহ রাসূলের জন্য দোয়া, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ওয়া তাবা বিমা হুয়া আহলুহু, যে এটার অর্থটা হইল যে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক উত্তম বদলা দান করেন, এটার অর্থ হইল এটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু অথবা বিমা হুয়া আহলুহু, তাইলে এটা একটা সুন্দর দোয়া। তা আপনি আল্লাহ রাসূলের জন্য দোয়া করছেন, এটার তো এটাই তো ফজিলত। আপনি যে আল্লাহ রাসূলের জন্য দোয়া করতে পারছেন এটাই তো অনেক, আর কোনো ফজিলতের দরকার নাই। জি, এটার মধ্যে আর কোনো ফজিলতের দরকার নাই, এটা যে আপনি বলতে পারছেন ফজিলত বের হয়ে আসছে। আল্লাহ রাসূলকে আপনি বলতেছেন যে আল্লাহ রাসূলকে আপনি বলতেছেন, শুধু বলতেছেন না যে এ আল্লাহ আপনি বদলা দেন, আপনি বলছেন এরকম বদলা দেন তার শান মোতাবেক, তার উপর তার যতটুক শান, বিমা হুয়া আহলুহু মা হুয়া আহলুহু, যতটুক তার উপযুক্ত
এইটুকু আপনি তাকে কি করেন? অলরেডি অনেক উঁচু করে বলে ফেলেছেন, অনেক উঁচু করে বলে ফেলেছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটার জন্য কোনো কি না নির্দিষ্ট না যে আপনি এতবার বলতে হবে, ওই সময় বলতে হবে। হ্যাঁ, একটা রুটিনের জন্য আমি বলি অনেক সময় যে আপনি ফজরের পরেও এটা সাতবার পরে নেন আর মগরিবের পরে সাতবার পরে নেন। এটা কিন্তু এক্স্যাক্টলি এরকম পড়তে হবে, এরকম জরুরি না, কিন্তু এরপরে একটা রুটিন থাকলো যে আপনি ফজরের পরে সাতবার পড়লেন, মগরিবের পরে সাতবার পড়লেন। আশা করব আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এর কাছে আমি একটা ইনস্টান টান্সাস্তান জিল হাজার স্থান কত তারিখ হয়? জিল হাজার স্থান মানে কত তারিখ শুরু হয়? এটা না হইলা আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ও প্রশ্ন খালি হাজার স্থান কত তারিখে জন্ম কেটা হয় শুরু হয়? ওকে, ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান। জি, মুফতি সাহেব উনি আসলে একটা প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের যে কখন থেকে শুরু হয় ওইটা জানার জন্য আর কি। এটার জন্য আপনার এই যে এমনি তো ধরেন আজকের ডেটটা হইল এই 24 তারিখ, তাহলে 24 তারিখ এবং জিলহজের যদি মাসটা হয় 29, যদি মাসটা হয় 29 তাইলে হবে একরকম হবে, আর যদি মাসটা হয় 30 তাইলে হবে এরকম। এখন আপনি দেখতে হবে 29 তারিখ যাওয়ার পরে আপনি বিকালে খবর নেবেন যে মাসটা চাঁদের খবর আসছে কিনা। অর্থাৎ যদি জিলহজ মাসের চাঁদের খবর আসে তাহলে আজকে তো আপনি হিসাব করবেন আজকে 24 তারিখ, তাহলে আজকে যদি 24 তারিখ হয়, আজকে হলো আপনার এই বৃহস্পতিবার 24 তারিখ, শুক্রবারে হবে 25 তারিখ, শনিবারে 26 তারিখ, রবিবারে 27 তারিখ, সোমবারে 28 তারিখ, মঙ্গলবারে 29 তারিখ। তাহলে মঙ্গলবারে আপনার যদি চাঁদের খবর আসে তাইলে বুধবারে হবে প্রথম, বুধবারে হবে প্রথম তারিখ, আর না হইলে হবে বৃহস্পতিবারে হবে প্রথম। তাহলে বুধবার বা বৃহস্পতিবার, বুধবার বা বৃহস্পতিবার। আর আপনারা অবশ্যই তো চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জিলহজ মাস আসার আগেই আপনারা অবশ্যই জানতে পারবেন, এই ঢুকার সাথে সাথে অ্যানাউন্স হবে, স্ক্রিনের মধ্যে দেখানো হবে, সব মিলিয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন কাছাকাছি সময় আসলে। জি, জাজাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা দোয়া কইতাম হুজুর, ওই দোয়াটা দেখো এনে আমার আর একটা মিনিং কইতাম হুজুরে। জি, হোক আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالوجه الله العظيم الذي ليس شيء عظيم منه وبكلمات الله التامة التي لا يجاورهن بر ولا فاضل وبأسماء الله الحسنى ما علمت منه وما لم أعلم من شر ما خلق وزرأ وبرأ. أعوذ بكلمات الله التامة التي لا يجاورهن، أعوذ بالوجه الله العظيم الذي ليس شيء عظيم منه وبكلمات الله التامة التي لا يجاورهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت من ما وما لم أعلم من شر ما خلق وزرأ وبرأ. জি, আপনার প্রশ্ন কি? তাই এটা কি জানতে চাই রে দোয়ার রিটার মিনিং জানতে চাই আর ওই যারা আমার ওই শ্রেণী পড়াটা ওই শ্রেণী। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ঠিক আছে, আমরা সাথে দেখো ইনশাআল্লাহ। আমরা মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর হয়ে বাদে, জাজাকাল্লাহু খাইরান। জি, মুফতি সাহেব উনি অনেক লম্বা একটা দোয়া বলেছেন, ওটার অর্থ এবং যে শুদ্ধ হয়েছে কিনা জানার জন্য আউযু কালিমাতিত তাম্মাতি বলে যে স্টার্ট হয়েছে। জি, এটা অনেক লম্বা একটা দোয়া আপনি বলেছেন, যে এটা যেটা বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া যারা ওয়া বারা ওয়া মিন শাররি মা আনজিল মিনাস সামা, এরকম যে দোয়াটা আছে এই দোয়াটা আপনি যে দোয়াটা আসলে আমি আবার একটু চেক করতে হবে, চেক করে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাবেন। জি, মুফতি সাহেব আজকে আলোচনা হচ্ছে যে প্রথমে যে আপনি কথাটা বলছিলেন যে হজ এবং উমরাতে আমরা যারা যাই, আমরা যেখানে যাওয়ার পরে যাতে আমরা সেলফি, যে বর্তমান সময়ে যেটা একটা মেয়া হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, এটার দ্বারা কিন্তু আপনি হজের যে আমল নষ্ট হচ্ছে, হজের যে আপনি
গুরুত্বপূর্ণ একটা হজ করতে যাচ্ছেন, একটা ফরজ আদায় করতে যাচ্ছেন, আর প্রিয় নবী সাল্লামের রওজার সামনে গেছেন, সেখানে গিয়ে আপনি সেলফি করতেছেন, ভিডিও ছাড়তেছেন, এটা যেমন কোনো রকমই এটা মানা যায় না, কোনো রকম এটা মানা যায় না। এই জন্য আপনি তো অবশ্যই আপনি এই জন্য বলেন হজে যাওয়ার আগে আপনি হজের আদাবগুলা শিখতে হবে, ও উমরাতে যাওয়ার আগে উমরার আদাব শিখতে হবে। শুধু হজ করলেই যে হজ হয়ে যাবে এরকম তো না, হজটা যাতে হয় এমন এমন কোনো জিনিস হতে হবে যেগুলোর মধ্যে কোনো গুণা নাই, যে হজের মধ্যে কোনো গুণা নাই, যে জায়গার মধ্যে কোনো আপনার কি নাই, আপনার তখন এই আপনার কোনো কোনো রকমের হজের মধ্যে যে ফরাইজ আছে, যে সুন্নাত আছে, যে ওয়াজিবাত আছে, সুন্দরভাবে যদি আদায় করেন আর আদব এহতারামের সাথে যদি আপনি আদায় করেন, তাইলে আপনার এরকম হবে যেমন আপনি নতুন সন্তান জন্ম নিলে যেরকম তার কোনো গুণা থাকে না, এরকম নিষ্পাপ হয়ে আপনি আসবেন। তাহলে সেখানে যাওয়ার পরে যদি আপনি আল্লাহ রসুলের সামনে আপনি কীভাবে আপনি সেলফি করবেন, আপনি সেখানে কীভাবে আপনি এই ভিডিও ছাড়বেন, আপনার ভিডিও দেখানোর বা ফেসবুকে দেওয়ার আর কি কোনো জিনিস নাই, দুনিয়াতে তো অনেক জিনিস আছে দেওয়ার মতো, আপনি সেখানে গিয়েও আপনি আল্লাহর ঘরের সামনে গিয়েও আপনি সেলফি করতেছেন, একটুক তো চিন্তা করার দরকার আছে যে এই আল্লাহর রসুলের রোজা এটা কি, এটা তো এখন আপনি দেখাতে হবে না, এখন তো মানুষ ঘরে ঘরে দেখতে পাচ্ছে, এগুলো ইন্টারনেটের মধ্যে আছে, এরপরে আপনার বৈতুল্লার ছবি আপনাকে দেখাতে হবে না, এরকম জমানা তো না যে বৈতুল্লা মানুষকে দেখতে পাচ্ছে না, তাহলে আপনি সেলফি করে দেখাবেন কেন, বৈতুল্লাকে আপনি দেখাবেন কেন, বৈতুল্লাকে তো সবসময় দেখতে পাচ্ছে মানুষে, এখন লাইভ দেখাচ্ছে অনেক চ্যানেল, তাহলে আপনি আবার দেখাবেন কেন, আপনাকে সব দেখাচ্ছে, সব মিলিয়ে আমরা এগুলো করবো না। বিশেষ করে আমরা অবশ্যই এগুলো সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমি একটা কথা বলছিলাম যে মসজিদে নববীর মধ্যে আপনি যে সময় মদিনায় থাকবেন তখন নামাজকে মিস করবেন না, এক এক রাকাত নামাজের অনেক ফজিলত আছে, 1000 রাকাতের সওয়াব আছে। জি জি, জাযাকাল্লাহ খায়রান। নেক্সট কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি, আপনার প্রশ্ন হোক। জি, আমি একটা কথা বলতে চাই যে হজে যে মনে করেন আমরা যাই বা আমিও গেছিলাম আজ থেকে 20 বছর আগে, তো ওইখানে যাওয়ার পরে আশহাদে পাথরে চুমা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু 6 দিনের পরে আর কি চুমাটা দিতে পারছি, তখন কোনো ডিস্টার্ব হয় না, কোনো মানুষ টাচ করে নাই, আমি ওইখানে একলা দাঁড়াই যেমন লাগে আর কি, আমি একা দাঁড়াই ওখানে চুমাটা দিয়েছি, এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সবাই খুব সাহায্য করছে। এরপরে আমি যখন আমার ওই চুমা দিতে দিতে যখন আমি হুশ গেছি গে, তখন আমি মনে করেন আমার যে কিভাবে যে আমি ওইখান থেকে জাম্প দিয়ে যে ওই ওই 10 হাত দুদিকে পড়ছি আমি নিজে জানি না, তখন আমি বেহুশ আসলাম। তো এরপরে আমি যখন সজাগ হয়েছি ওই মানে হঠাৎ করে আমি খেয়াল আইসি, তখন আমি আল্লাহর কাছে মাপ চাইছি, তওবা করছি। তো আমার এই জিনিসটা নিয়ে আমি সবসময় একটা চিন্তিত থাকি যে আমি আসলে পাত্রে চুমা দিতে গিয়ে যে আমার কেউ টাচ করলো না, মানে হাজার হাজার মানুষ কিন্তু কেউ টাচ করছে না, ধরছে না, কোনো চারি পাশে কোনো মানুষ ছিল না, না থাকা সত্ত্বেও আমি বারবার চুমা দিতেছি, তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, তখন ওই 10 হাত দূরে গিয়ে যে কীভাবে পড়ছি সেইটা আমি জানি না। তো যখন উঠেছে তখন আমি আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ আমার যদি কোনো গুণে তা মাফ করো, আবার আমি তো আসলে পাথরে চুমা দিছি, আমি তোমার হুকুমে দিয়েছি, নাহলে আমি আসতে পারতাম না, কোনো মানুষ আমার টাচও করে নাই, আমি একবারে একলা একলা লাগে যেমন আমি একলা একলা আর কি মানে চুমা দিছি আর কি, কিন্তু হাজার হাজার মানুষ আমার চারিপাশে। তো এখন ওই জিনিসটা নিয়ে আমি একটু সবসময় চিন্তিত থাকি যে আল্লাহ আমার মাফ করবে কিনা, আর কি আমার ভুল হইলো কিনা, আমি তো আসলে পাথরে চুমা দিতে গেছি, তারপরে আমি আবার সে আল্লাহ তওয়াফ করে পর ঠিক মতো আমি আসতে পারছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বলি বুঝায় বলবেন আমার কোনো ভুল তো হইল নাকি, আমি নিজে সবসময় 20 বছর থেকে চিন্তা করতেছি জিনিসটা। জি, আর মাপটাই সবসময় আপনার অনেক বড় অভিজ্ঞতা। আপনি কতদিন আগে হজে গিয়েছিলেন? 20 বছর আগে 23 বছর আগে? জি 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 জি, বুঝতে পারছি। আমি ওই তোমার যে সময় মানে 6 দিন আমার হাজবেন্ডের সাথে 6 দিন যাওয়ার পরে যখন পারি নাই, তখন আমরা 2 মেয়ে লোক আর কি, আমি একটা মেয়ে লোকের সাথে নিয়ে গেছিলাম, কিভাবে যে ওই আসাতে পাত্তরে গেছি, আর ওইখানে যখন চুমা দিই তখন ওই মেয়ে লোকটা আমি ছিলাম ওই পাত্তরের কাছে, আমার চারিপাশে মানুষের নাই, লাইন ধরে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু আমার একটুও কেউ টাচ করে নাই, আমি সারপ্রাইজ হয়ে যাই যে আমি পিছনে চাই দেখি কেউ আমার ধরে না, শোয় না, আমার পাশে কেউ নাই, একটু দূরে লাইন ধরে মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু আমি যে কিভাবে আমার যে মানে জ্ঞানটা কোথায় ছিল, আমি কি এতই আল্লাহর জন্য কি অজ্ঞান হয়ে গেছিলাম নাকি, এরপরে চুমা দিলাম মনে হয় নাইলে, আমি ওখানে 10 বার চুমা দিছি, কেউ আমার ঠেলা ধাক্কা করে নাই, পরে আমি না আমি টের পাইছি খালি যে আমাকে কে জানি মানে উড়াল দি আমারে কে জানি নিতেছে টাইম না, ওই ওইটুক টের পাইছিলাম, এরপর অজ্ঞান হয়ে গেছি। 10 হাত দূরে গিয়ে যখন পড়ছি তখন আমার হুশ আইছে যে আমি কিভাবে এখানে আসলাম, জাম্প দিলাম কিভাবে,
তখন আমি তওবা করলাম। আল্লাহ কাছে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জি আমরা বুঝতে পারছি, ইনশাআল্লাহ মুফতি সাহেবকে নিয়ে আলোচনা করব। আপনি আমাদের সঙ্গে থাকুন, জাজাকাল্লাহ। জি মুফতি সাহেব, উনি একটা সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে প্রায় 23 ইয়ার্স আগে, 23 বছর আগের ঘটনা। এখন তো আসলে এগুলো সম্ভবই না, এগুলো করা যায় না। সব কিছু আপনি শুনেছেন, ওনাকে একটা সান্ত্বনা দিলে ভালো হয়। জি, আসল কথা হলো যে আমরা চুমু দেওয়াটা কিন্তু জরুরি না। জি, চুমু দেওয়াটা একটা এশকের ব্যাপার থাকে, মহব্বত থাকে, বা মনে চায় আমিও করি, পুরুষ হোক আর মহিলা হোক সবারই মনের মধ্যে একটা জজ্বা থাকে। হ্যাঁ, কিন্তু 23 বছর আগে তো একটু হালকা ছিল, এখন তো আরও অনেক কঠিন হয়ে গেছে। কথা হলো এখন তো আপনি ধরেন পুরুষরা একটু পুরুষের সাইডে থাকে, এক লাইনে থাকে, মহিলারা আরেক সাইডে থাকে, সব মিলিয়ে এর পরেও আমাদের উলামায়ে কেরাম বলেন যে আপনি যেহেতু এটা জরুরি না, একজন মহিলাদের তো একটা সতরের ব্যাপার স্যাপার আছে, বা একটু এখানে তো কেউ ইচ্ছা করে করবে না, আমার বিশ্বাস হইলো সেখানে ইচ্ছা করে কেউ কাউকে টাচ করবে না, কিন্তু এর পরেও যেখানে ভিড় হয় সেখানে অটোমেটিকই কিছুটা হয়ে যায়, অটোমেটিক অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। এই জন্য এই জায়গার মধ্যে কে আছে একটু সব মহিলারা বিশেষ করে আমরা বলবো যে আপনারা এটাতে যদি না যান তাহলে এটাই ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, কিন্তু এরপরেও যদি আপনি যান খুব সতর্ক থাকতে হবে, যাতে আপনি দেখতে হবে, ট্রাই করতে হবে, যাতে আপনি আপনার একটা আপনি তো ভালো কাজের জন্য যাচ্ছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে যাতে আপনার দ্বারা এরকম কি হয় না, অন্য পুরুষদের সাথে যদি আপনি এখানে হন তাই এটা তো আরেকটা প্রবলেম হয়ে গেল। পুরুষ এবং মহিলা যদি একসাথে এক জায়গার মধ্যে বীর, এখানে মধ্যে কেউ কেউ সেন্স থাকে না, বুদ্ধি থাকে না, তখন তো অনেক কিছু হতে পারে। এখন এই জিনিসটার জন্য আপনারা একটু সতর্ক থাকতে হবে, এবং আপনারা হয়তো এমন টাইমে যাইতে হবে যে টাইমে কিছু এই সংখ্যাটা কম থাকে, তখন আপনি চেষ্টা করলেন, যদি সুযোগ হয়ে যায়। এরপর একটা জিনিস হইল যে আল্লাহর পক্ষ থেকে যদি আপনাকে সুযোগ করে দেওয়া হয়, যেমন ধরেন এটা আপনি বলছেন যে আপনি কেমনে কেমন বলতেই পারছেন না, এগুলো তো আর সবার জন্য হয় না, এগুলো তো সবার জন্য হয় না। একটা হইলো গিয়ে যাদের মহাব্বত বেশি আছে, পুরুষ হোক আর মহিলা হোক, যারা নবীর সাথে কানেকশন আছে, আল্লাহর সাথে কানেকশন আছে, তাদেরকে আল্লাহ তালা হয়তো কীভাবে সুযোগ করে দেবেন সে কল্পনার বাহিরে। তো এগুলো তো হইলো গাড়ি আপনার খুব কম হবে, এগুলো খুব বেশি হয় এরকম না। নর্মালি আমাদের পরামর্শ হলো যে আপনারা যেহেতু চুমু দেওয়া এটা ওয়াজিবও না ফরজও না, এগুলোর দিকে আপনারা চেষ্টা করবেন না। পুরুষ হোক আর মহিলা, অনেক সময় পুরুষদেরকে আমরা বলি যে আপনি এমনভাবে যাচ্ছেন, আপনি বোঝা যায় আপনি যুদ্ধ করছেন, আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করে আপনি চুমু দিচ্ছেন, তাহলে এটার দ্বারা আপনি করছেন একটা সুন্নত কাজ, কিন্তু করতে গিয়ে আপনি একটা মানুষকে কষ্ট দেওয়া, তাকলিফ দেওয়া, এটা হারাম। জি জি, এগুলো সতর্ক থাকতে হবে। পুরুষও যদি হয় সেও চুমু দেওয়ার সময় সতর্ক থাকতে হবে, যাতে আরেকজনকে কষ্ট দেয় না। জি, সে আরেকজনের জান, জানের একটা কি আছে কোনো, তার তাকে আপনি যদি এই দমন্দরের মানুষ একজন আরেকজনের উপরে উঠে যায় এবং আপনার কোন দিয়ে কোনো দিয়ে আপনার ধাক্কা দেয়, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। এই জন্য এইগুলোর জন্য পুরুষ মহিলা সবাইকে আমরা বলবো যে আমরা সতর্ক থাকতে হবে, এবং এইগুলোর জন্য আমরা বেশি কি করবো না, বেশি আবেগ হব না, বেশি আবেগী হব না, এবং এটার জন্য আমরা বেশি একটা হব না, যদি আল্লাহ তালা সুযোগ করে দেয় করবো, না হইলে আমরা দূরই থেকে চুমু দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি মুসাব, এই প্রশ্ন আবার আসতেছে একটা করলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মুসাব, ওনার যে আগের যে প্রশ্ন করেছিলেন, ওনার ওই বোনের প্রশ্ন ছিল যেটা, যে ওনার ক্ষেত্রে যেটা হয়েছে ইচ্ছাকৃত হয় নাই, কিন্তু এই জন্য কি উনি গুণাগার হবেন কি না, ওইটার জন্য চিন্তিত আছেন উনি অনেকদিন ধরে, প্রায় 23 বছর হয়ে গেছে, এটার ব্যাপারে কি বলবেন? আসল কথা হলো বোন, যেটা হয়ে গেছে এটা তো আর ফিরে আসবে না। কথা হলো এর পরেও যদি কোনো বেশকম হয়ে থাকে, আপনি তো যদি হয় যেমন ধরেন, তাইলে আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি বেশি চিন্তিত হবেন না, এটার জন্য আপনি চিন্তিত হবেন না। আপনি তো চুমু দেওয়া তো আপনি পুরুষ হোক মহিলা হোক এটা দেওয়ার তো আপনার পারমিশন আছে, কিন্তু কথা হলো অনেক সময় আছে এই যে আপনি যেটা চিন্তা করছেন যে আপনাকে কীভাবে আপনাকে আপনি বের হয়েছেন আপনি নিজেই বলতে পারছেন না, তো এই যে এই জায়গার মধ্যে আপনার যদি কোনো বেশকম হয়ে থাকে বা এটা হয়ে থাকে, তা আপনি আল্লাহর কাছে মাফি চান, এটার দ্বারা ইনশাআল্লাহ আপনি কোনো বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। এমনি যদি কোনো কিছু হয়ে থাকে আর আপনি মনে করেন, তাইলে আল্লাহর কাছে মাফি চান, ইনশাআল্লাহ তাহলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, একটা জিনিস আমি বলি আপনাদেরকে, যে আমি আজকে যে আমি যে কথাটা বলছিলাম, জিয়ারতে নবীর কথা বলছিলাম, সেখানে মধ্যে তো আপনি মসজিদে নববী, সেখানে আপনি 5 দিন থাকেন আর 7 দিন থাকেন আর 2 দিন থাকেন, আপনি সেখানে মসজিদে নববীর মধ্যে নামাজ মিস করবেন না, জামাতের মধ্যে তাকবীরে উল্লাহর সাথে আপনি নামাজ পড়বেন, এটার অনেক ফজিলত আসছে। এক রাকাত নামাজে যে বলা হয়েছে 1000 রাকাতের সওয়াব, এবং পুরুষ এবং মহিলা সবাই মসজিদের মধ্যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। আর একটা হইল যে আমরা কোথায় যাব, যে জান্নাতুল বাকির কথা আমি বলেছিলাম, যে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আপনি 5 দিন থাকেন আর যেদিনই থাকেন আপনি এক কমসে কম
কমসে কম একবার আপনি চেষ্টা করবেন জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করবার। সেখানে কে কে আসেন আমরা বলছিলাম, হাতে উসমান রাদিয়াল্লাহু আনহু আসেন, এরপরে অনেক সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম আসেন, এরপরে আহলে বাইত আসেন, এইরকম জায়গার মধ্যে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আপনারা মসজিদে নবীর মধ্যে নামাজ পড়েন, হয়তো সালাম এবং আল্লাহ রাসূলের জিয়ারত করবেন প্রত্যেক নামাজের পরে চেষ্টা করবেন, একবার প্রত্যেক সময় চেষ্টা করবেন, কয়েকবার করবেন, কেন এটা তো অনেক গুরুত্বপূর্ণ। আর জান্নাতুল বাকির মধ্যে যাবেন কয়েকবারও যেতে পারেন, আর কমসে কম একবার যাবেন। আপনি মদিনায় গেলেন আর জান্নাতুল বাকির মধ্যে গেলেন না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যাইতেন সবসময়, জিয়ারতের মধ্যে আল্লাহ রাসূল জান্নাতুল বাকির মধ্যে যাইতেন। তাহলে জান্নাতুল বাকির মধ্যে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি যেরকম নর্মাল জিয়ারত করি আমরা, তাদের জন্য আমরা দোয়া করি, তার জন্য আপনি প্রথমে আপনি সালাম বলবেন, আসসালামু আলাইকা, যে আসসালামু আলাইক, আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এইরকম আপনি আমরা যেটা বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এরকম আমরা যেগুলো বলি এইগুলো আপনি করবেন। এরপরে আপনি তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, এবং এর দ্বারা আপনি কী করবেন, এটা জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তবে তাবেঈন এবং অনেক সালফে সালিহীন এরা এখানে আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আছেন, এরকম অনেক বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, সেখানের মধ্যে আপনি সালাম দিবেন। এবং তাদের যে কুরবানি, তাদের কুরবানির দ্বারাই তো আমরা দিন পাইছি, আপনি এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, তাদেরকে সালাম দেওয়া, তাদের জন্য দোয়া করা সামনাসামনি গিয়া, এটা তো ভাগ্যের ব্যাপার, এই জন্য আমরা এটা করবো। আর একটা হইলো মসজিদে কুবা, মসজিদে কুবা যেটা, এটা আমরা কী করবো, একবারও হইলো কমসে কম একবার হইলো আমরা কী করবো মসজিদে কুবার মধ্যে যাব। কেন মসজিদে কুবা সম্পর্কে এই বলা হয়েছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এটা এমন একটা মসজিদ যেটাকে তাকওয়ার উপর বেস করা হয়েছে, ফাউন্ডেশনটা তাকওয়ার উপরে। এরপরে আল্লাহ আল্লাহ কোরআনে করিমের মধ্যে এটা আলোচনা আসছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা মসজিদে কুবার মধ্যে একটা কী করবেন, নামাজ মসজিদে কুবার মধ্যে যাওয়ার পরে যে একটা নামাজ পড়বে, এই দুই রাকাত নামাজ পড়বে, এটা একটা উমরার সব মিলবে, একটা কী করবে, একটা উমরার সব মিলবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, যারা ওযু করলো, ওযু করে মসজিদে কুবার দিকে রওনা হইল আর সেখানে গিয়ে নামাজ পড়লো, সে একটা উমরার বরাবর সব পাবে। এই জন্য মসজিদে কুবার মধ্যে আমরা যাবো ইনশাআল্লাহ, মসজিদে কুবা সেখানের মধ্যে আমরা সেখানে গিয়ে কী করবো, দুই রাকাত নামাজ পড়বো। এরপরে একটা আছে কি যে মসজিদে জুল কিবলাতাইন, এটাও একটা সুন্দর একটা মসজিদ, এখানেও আপনি যেতে পারেন। এরপর আরেকটা জায়গা আসছে যে উহুদের ময়দানের মধ্যে যাওয়া, উহুদের ময়দানে যাওয়া, আল্লাহ রাসূল বলছেন যে হে উহুদ পাহাড়, আমি তোমাকে মহব্বত করি আর উহুদ পাহাড়ও আমাকে মহব্বত করে। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন যে উহুদের কথা বারবার বলছেন, বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযামু মিন উহুদ, আলহামদুলিল্লাহ আযামু মিন উহুদ, সুবহানাল্লাহ একবার বলা উহুদের পাহাড় চাইতে আরো বেশি সব, উহুদ পাহাড় চাইতে আরো বেশি সব হবে একবার সুবহানাল্লাহ বললে। এখন এই জায়গার মধ্যে আমরা যাব, উহুদ পাহাড়ের মধ্যে যাব, এবং সেখানে আপনার উহুদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে 70 জন সাহাবায়ে কেরাম, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূলের মায়ার চাচা হাজরে হামজা রাদিয়াল্লাহু ছিলেন, হাজরে হামজা রাদিয়াল্লাহু ছিলেন, এবং সেই জায়গার মধ্যে খবর আছে, 70 জন সাহাবায়ে কেরামের খবর আছে, সেখানে আমরা জিয়ারত করব, উহুদের ময়দানে যাব। এবং যে জায়গার মধ্যে আমাদের নবী কী করেছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এবং এই জায়গার মধ্যে 70 জন সাহাবায়ে কেরামের খবর আছে, অবশ্যই আমরা সেখানে যাব। আর যাওয়ার পরে তাদের জন্য সালাম আমরা জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। এইরকম আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ। এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মসজিদে নববী এবং মদিনা শহরের মধ্যে আদবের সাথে থাকতে হবে, যে বলা হয় যে বেআদব, যে আদব যদি আপনার থাকে না তাহলে আপনি মহরুম হয়ে যাবেন। এই জন্য আদব থাকা অনেক জরুরি। অনেক অনেকে এরকম করতেন যে আপনার স্যান্ডেল লাগাইতেন না, খালি পায়ে হাঁটতেন, কেন বলতেন যে জায়গার মধ্যে যে মাটির নিচে নবী করিসলাম আছেন এই মাটির উপরে আমি স্যান্ডেল ইউজ করবো কেমনি, যদিও এটা জরুরি না, এটা এটা জরুরি না, আর এরকম সম্মানের কথা, সম্মানের জন্য জি। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন এটা এটা তো আল্লাহ রাসূলের জামানার, তো এটা এগুলা নাই, এখন আপনি বলবেন যে বিল্ডিং এগুলা তো নতুন বিল্ডিং, এগুলা তো আর এত আদবের কি দরকার আছে, বলেন না এই জায়গাটা যদিও বিল্ডিংগুলো আগের বিল্ডিং নাই, মসজিদে নববী আগের মসজিদে নববী নাই, কিন্তু এরপরও এই জায়গাটা কিন্তু এটাই, এই জায়গার মধ্যেই কিন্তু নবী ইসলাম এখনও শায়িত আছেন, এখনও নবী করিম ইসলাম শায়িত আছেন, এই মাটির সাথেই আছেন, এরকম না যে মাটির সাথে নাই, হয়তো পরিবর্তন হয়েছে, শহরটা পরিবর্তন হয়েছে, বিল্ডিং পরিবর্তন হয়েছে, মসজিদ পরিবর্তন হয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু এটাই, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের এই আপনার 10 বছরের জীবন, 10 বছরের জীবন এই রাস্তাঘাটে আল্লাহ রাসূল চলাফেরা করছেন, এই রাস্তাঘাটে আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূলের দাওয়াতের কাজ করছেন, আল্লাহ রাসূলের হাজারো স্মৃতি এই জায়গার মধ্যে আছে, এবং আল্লাহ রাসূল যেখানে বসে বারবার দোয়া করছেন, নামাজ পড়ছেন, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই শহরটা মদিনার, মদিনার শহর, এটা বলা হয় যে আপনার আমরা আমাদের যারা আমরা যারা মদিনার আশিক, কেন আশিক,
যেহেতু মদিনা আমার প্রিয় নবী ইসলামের প্রিয় শহর, যেখানে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন, এই জন্য অবশ্যই আমরা মদিনার মধ্যে আমরা যাব। যাওয়ার পরে মদিনার মধ্যে আমরা আদব ইহতেরামের সাথে মসজিদের মধ্যে নামাজ পড়ব। আমরা রিয়াজুল জান্নাতের মধ্যে আমরা যেটা আল্লাহ রাসূল বলছেন, এটা জান্নাতের টুকরা বলছেন, রাউজাতুম মির রিয়াজুল জান্না, সেখানে আপনি বসে দুই রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন, এরপরে আপনি সালাত এবং সালাম ডেইলি আপনি চেষ্টা করবেন, বারবার দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি মদিনার মধ্যে আপনি যতদিন থাকবেন বেশি করে দুরুদ আর সালাম পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। জাজাকাল্লাহ মুফতি সাহেব। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম, শুনলাম এবং সমুদ্রাম সব কিছুকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমাদের জন্য আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।